আসসালামু আলাইকুম সজল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো সজল ভাই, আমরা তো এর আগে আপনার একটা ব্রুডিং এর ভিডিও দিয়েছিলাম, তো আপনি আমাদের বললেন যে আসলে ব্রুডিংটা আসলে অত্যাধুনিক হয়েছে, বর্তমানে উন্নত ব্রুডিং সিস্টেম রয়েছে। তো আসলে এটা আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বলবেন যে আসলে কিভাবে কিভাবে কি করতে হয়। তো আধুনিক ব্রুডিং, ব্রুডিং সনাতন পদ্ধতিতেও ব্রুডিং আছে, আধুনিক ব্রুডিং। তো আধুনিক দিন যতই সামনে আগাচ্ছে, আমরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ অনেক কিছুই দেখি, তার সাথে সাথে ব্রুডিংটাও আধুনিক হয়েছে। তো আপনি আধুনিক ব্রুডিং, আমরা ব্রুডিং যেরকম আছে এরকমই থাকবে, কিন্তু আধুনিক কিছু যুক্ত হয়েছে। আচ্ছা, তো ব্রুডিং যারা করবেন, প্রথমে অনেক সময় ফ্লোরে ব্রুডিং করেন, অনেকে আছেন যে আপনার ফ্লোর মানে ফ্লোরটা পাকা না, তো পাকা না থাকার কারণে অনেকে তিরফল দিয়ে ব্যবহার বা বস্তা কাটিয়ে আপনি ব্রুডিং করেন, এগুলো না আসলে কিন্তু যথাযথ ব্রুডিং হয় না। ব্রুডিংয়ে আপনার ব্রুডিং এরিয়া অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে। জীবাণুমুক্ত দেখেন, প্রথম আপনি ফ্লোরটায় আমি কী করি, প্রথম পটাশের পানি ব্যবহার করি, তিন চার ভাবে, মানে প্রথম একবার দিই, তার দুদিন পর আরেকবার দিই, আবার এইভাবে তিন চারবার ব্যবহার করি সম্পূর্ণ ঘরটা। এবং পটাশের পানি, অনেকে বলেন যে ভাই পটাশের পানি তো পটাশ পাওয়া যায় দোকানে, তো পটাশ না পাইলে আপনি কী করেন, হার্বিক প্লাস হুইল পাউডার বা ডিটারজেন্ট দুইটা মিক্স করে আপনি ফ্লোর স্প্রে করতে পারেন, তাতেও আপনার রুম জীবাণুমুক্ত হবে। আপনি নিচে সুন্দর করে পরিষ্কার করার পর, স্প্রে করার পর হার্বিক বা ডিটারজেন্ট দিলেন, দেওয়ার পর ফ্লোরটা যেন স্যাঁতস্যাঁতে না থাকে, ভিজা না থাকে, শুকানোর পর আর আগে আবার একবার দেওয়ার পর আপনি পুনরায় ই করলেন, তো এভাবে আপনি দুই তিনবার দেওয়ার পর জীবাণুটা আপনি থাকবে না। তারপর আপনি চিকগার্ড বলতে অনেকে চিকগার্ড বোঝে না, মানে বাচ্চাকে মানে একটা গোল প্লেন শিট বা প্লাস্টিকের প্লেন শিট বা বাঁশের যে কোনো গোল করে তৈরি করলে এটা বলে চিকগার্ড, মানে বাচ্চাদের মানে গার্ড দিয়ে রাখে যাতে বের হয়ে না যেতে পারে। চিকগার্ডে আপনার সুন্দরভাবে আপনি দেওয়ার পর আপনি চিকগার্ডটা স্প্রে করে নিলেন, চিকগার্ডটা ই করলেন, চিকগার্ডের পর আপনি সুন্দর করে তুষ দিলেন। অনেকে বলেন ভাই আমার বাড়ির পাশে গাছের গুঁড়ি আছে, দেওয়া যাবে কিনা, গাছ ভাঙাইলে যে গুঁড়িটা হয় ওটা গাছের গুঁড়ি বলি, ওটা দেওয়া যাবে কিনা, না আপনারা কোনোদিন এই ভুল করবেন না। গাছের গুঁড়ি এমন একটা সূক্ষ্ম জিনিস, ওটা কী করে, মুরগি যখন দেখবেন, মুরগি জাতীয় জিনিস, ওরা কোনো কিছু পাইলে এরকম গোসল করে, ওই সময় চোখে ঢুকলে আর বের করা সম্ভব হয় না, অনেক বাচ্চা থাকে, পরে কী হয় ওইটা আপনার চোখ কানা হয়ে যায়। একটা বলেন ব্রয়লার বলেন বা লেয়ার বলেন, মুখে চোখ কানা হয়ে গেলে একটা চোখ থেকে ওর মানে বডি খাওয়া দাওয়া একটু সমস্যা, এক্ষেত্রে কী হয় ওর গ্রোথ আসে না, প্রোডাকশন আসে না। এই দিকে আপনারা খেয়াল সতর্ক থাকবেন, গাছের গুঁড়ি দেবেন না, ধানের চিটা দেবেন। তো কেমন ধরনের ধানের চিটা, আমি অবশ্যই ভিডিওতে দেখাইছি ধানের চিটা, আমি ধানের চিটাগুলো দিবেন, ধানের চিটাগুলো অবশ্যই দেওয়ার সময় যেন সূক্ষ্ম সূক্ষ্ম যাগুলো আছে ওগুলো স্প্রে করে সূক্ষ্মটা নষ্ট করে, যাতে ওখানে একটু জীবাণু না ই করে এগুলো দিবেন। তো ধানের চিটা দেওয়ার পর তারপর আসলে হোপারটা হলো আপনার যেটার লাগে ভাল্ব অ্যাডজাস্ট করে নিচে চাপাই দেওয়া হয় এটাকে বলে হোপার। অনেকেই বলে কিন্তু এটা বুডার, আসলে ওটা বুডার না, রইল হোপার। তো হোপারটা আপনি কী করবেন, একটা হোপারের চারটা পজিশন থাকে ভাল্বের পজিশন, এই চারটা বাল্বের পজিশনে আপনার একটা জিনিস কি, চারটা পজিশনে আমরা সাধারণত শীতকালে দুইটা 200 ওয়াটের বাল্ব ব্যবহার করি, দুইটা হলে 100 ওয়াটের বাল্ব ব্যবহার করি। আমি যেটা করি, আমি আধুনিক যখন ব্রুডিং সিস্টেম, আমি ইনফার্নেট বাল্ব দিই যাতে আপনার কারেন্ট বিলটা কম আসে, কারেন্ট বিল কম আসলে তো আমার একটু ডেভেলপ আসবে, লাভ আসবে। তো যারা মানে কমার্শিয়ালভাবে ব্রয়লার লেয়ার পালেন, তাদের উদ্দেশ্যে আমি বলা যে আপনারা যদি এই আধুনিক সিস্টেমটা ফলো করেন, আপনাদের খামারে 50% কারেন্ট বিল কমে আসবে। যদি আমাদের কারেন্ট স্বয়ংসম্পূর্ণ তারপর কম আসবে, সমস্যা নাই, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি যে ইনফার্নেট বাল্বটা লাগাই, এই ইনফার্নেট বাল্বটা তিনটে বাল্ব থেকে কাজ একটা ইনফার্নেট বাল্বে করে। তো এবং এটা কোরিয়ান প্রযুক্তির একটা বাল্ব, এই বাল্বটা আপনার মুরগির জন্য, ব্রুডিংয়ের জন্য স্পেশালি বানানো হয়েছে, কারণ আমাদের চেয়ে, আমাদের বাঙালিদের চেয়ে ওদের মেধাশক্তি অনেক ভালো, অনেক ওরা এগিয়ে আছে এইসব বলেন ব্রয়লার লেয়ারের দিক থেকে।
বাংলাদেশের ম্যাক্সিমাম ওষুধ কিন্তু কোরিয়ান, ভেটেনারি ম্যাক্সিমাম ওষুধ কোরিয়ান। তো আমি এটা কোরিয়ান বাল্ব, আপনার বাল্বের সাথে একটা ফোল্ডার দেওয়া আছে, আপনি চাইলেই আপনি কেনার সময় এটা ফোল্ডারটা নিয়ে নেবেন, আপনি দিবেন। তো এখন বাল্বের টেম্পারেচার, আর আপনি আমি চারটা বাল্বের বলছি, একটা ইনফারনেট বাল্ব, দুইটা 100 ওয়াটের বাল্ব, প্লাস একটা এসিডিসি বাল্ব, যাতে রাতে যদি কারেন্ট চলে যায় যাতে ওরা আলোতে একটু স্মুথলি চলাফেরা করতে পারে। তো কারেন্ট চলে গেলে আমাদের অবশ্যই একটা এগেনস্ট ব্যবস্থা নেওয়া উচিত, জেনারেটর, গ্যাস বুডার। আমি বলে দিচ্ছি আগামী ভিডিওতে আমরা গ্যাস বুডার সম্পর্কে, ইনফারনেট গ্যাস বুডার সম্পর্কে আমরা কিছু আলাপ আলোচনা করবো। যদি আপনাদের ভালো লাগে এটা, এই ভিডিওতে যদি ভালো লাগে আপনারা আলাপ কমেন্টস করতে দেন, হ্যাঁ ভাই গ্যাস বুডার সম্পর্কে আপনি বলেন কিছু, তখন আমরা একটা নতুন ভিডিও আবার আগামী সপ্তাহে দেব, আপনাদের দেখার অনুরোধ রইল। তো তখন আপনার এই ইনফারনেট বাল্বে আপনার টেম্পারেচার পাইবেন অ্যাকুরেট। আচ্ছা, এবং এই বাল্বটার একটা উপবৈদ্য বিষয় হলো যে সে এক জায়গা তাপ দেয় না, সব জায়গা ছড়াই ছিটিয়ে তাপটা দেয়। আচ্ছা, এক্ষেত্রে কী হয়, সব পাখিগুলোন, আমি তো কোয়েল পাখি করি, যদিও এই সব পাখিগুলোন এই বাল্বটা সমানভাবে হিটটা পায়। তো এক্ষেত্রে পাখির গ্রোথটা ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কন্ট্রোলে থাকে, আপনারা যদি ভালো ব্রিডিং না করেন, ব্রিডিং ব্যবস্থাপনা যদি ভালো না হয়, কোনোদিন ডিমের প্রোডাকশন ভালো পাবেন না, মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, মুরগি বলেন, ব্রয়লার বলেন, লেয়ার বলেন, যেটাই বলেন, যেটা আপনার, কারণ মুরগির বা কোয়েল ওদের প্রথম জনের পর ওদের শরীরে যে তাপ কন্ট্রোল করবে এরকম কোনো অঙ্গ তৈরি হয় না। আচ্ছা, এক্ষেত্রে আমরা কৃত্রিম তাপ দিয়ে দেখবেন যে আমরা মুরগি যারা গ্রামগঞ্জে, মা কিন্তু তাদের পাখের নিচে নিয়ে একটা হিট দেয়, সে আধুনিক হিটটা আমরা এইভাবেই দেওয়ার চেষ্টা করি, ওটা সনাতন পদ্ধতি মা দিতে আছে, এখন তো আর মা নাই। এ কারণে এক্ষেত্রে টেম্পারেচারটা যথাযথ না থাকলে আপনার এটা সমস্যা হবেই, প্রোডাকশনের ফলে এফেক্ট আসবে, রোগবালা আসবে, এক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন। তৃতীয়ত টেম্পারেচার কন্ট্রোল, কীভাবে কত কত টেম্পারেচার দেবেন, প্রথম সপ্তাহে 100 থেকে 5 করে কমায় কমায় কমে 75 পর্যন্ত কমাই আনবেন। আচ্ছা, 100 ফারেনহাইট থেকে কমাইতে কমাইতে 75 আনবেন বা 70 এইভাবে 5 কমায় আনবেন, এইভাবে করে অ্যাডজাস্ট করে শরীরের সাথে অ্যাডজাস্ট করবেন। হয়তো এখন গরমকালে 10 দিন 20 দিন 15 দিন 16 দিন ব্রিডিং করলে খুব সুন্দর ব্রিডিং হয়। তো এখন আপনার অনেকে প্রশ্ন করে যে ভাই আমি তো ব্রিডিং করি, আমার ব্রিডিংয়ে বাচ্চা মারা যায়, হ্যাঁ বাচ্চা জমা হয়ে থাকে, বাচ্চা আপনার ওখানে সমস্যা হইলো তাপ কন্ট্রোল হয় না, তাপ কন্ট্রোল না হইলে বাচ্চা জমা হবে, খাওয়ান খাইবে না, দিনের দিন মারা যাইবে। আপনার কোয়েল পাখি বলেন প্রথম 3 দিন আপনি 100 ডিগ্রি তাপ রাখবেন এনি হাউ, যেভাবে পারেন, যদি না রাখেন আপনি ফেল। আচ্ছা, তো এক্ষেত্রে আপনি কী করবেন যে মিনিমাম জানি আপনি 103 দিন 100 রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তো ভাই ওই যে আমরা দেখলাম যে আসলে আপনি পেপার দিয়ে উপরে তুষের উপরে পেপারটা দিচ্ছেন, তো আসলে তুষের উপর পেপারটা আসলে দেওয়ার কারণ কি? পেপারটা দেওয়ার কারণ হলো ছোট বাচ্চা তো খাওয়া শেখে নাই। আচ্ছা, খাওয়া না শেখার কারণে ও তো খাইতে পারে না, তখন ওই ওখানে আমরা কী করি, খাবার গুঁড়ো গুঁড়ো খাদ্য আমরা ছিটাই ছিটাই দিই, ছিটাই ছিটাই দিলে ও কী করে ওখান থেকে খাওয়া শেখে। আর যদি তুষের ভিতরে দিই ও তো খাওয়ান খুঁজে পাইবে না, এক্ষেত্রে কি ও খাওয়া না শিখলে ও মারা যাইবে। খাওয়ান পানি যেটা দেই, এখন আপনার টেম্পারেচারের পর আপনার যে টেম্পারেচার শেষ করলাম, তারপর হলো পানি সাপ্লাই, খাদ্য পানি সাপ্লাই, যেটা আমাদের বাচ্চা বের করে প্রথম 6 ঘন্টা আমি যেটা করি, গ্লুকোজ প্লাস লাইসোবিট, আচ্ছা দুইটা অ্যাড করে অল্প অল্প পানি দিই, 6 ঘন্টা বা 5 ঘন্টার পানি দিই, যাতে ও ভিতরে সতেজতা পায়, ফিরে পায়, আর ও কিছু খাইলেই ওর পরিপাকতন্ত্র অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আপনার সরু একটা জিরো বাচ্চা আপনার মিনিমাম 24 ঘন্টা না খাই থাকতে পারে। আচ্ছা, 24 ঘন্টা আসলে বলে ডাক্তাররা, তো আমরা তো অত বড় ভেটেনারি ডাক্তার না, আসলে আমার মনে হয় 24 ঘন্টা থাকতে পারে না। আপনার যতটুকু সম্ভব যারা বাচ্চা নেবেন, আপনার আশপাশে থেকে বাচ্চাটা সংগ্রহ করার চেষ্টা করবেন। চিটিংটা ব্যাপারটা হইলো আপনার খামার থেকে বাচ্চা নেবেন, দালালের মাধ্যমে বাচ্চা নেবেন না, আর যে কোনো কমার্স করতে পারেন। আর আগামী পর্বে আমরা যেটা বলবো গ্যাস বুডার সম্পর্কে ধারণা দেব, আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রনি অফিসিয়ালকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।